দুর্গাপূজার বিসর্জনের সময় মালবাজারে ঘটে যাওয়া দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। এরই মধ্যে কালীপূজার সময় ঘূর্ণিঝড় সিত্রাং আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এসব কথা মাথায় রেখেই কালীপূজার বিসর্জন নিয়ে বিশেষ কিছু নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। সেই নির্দেশিকায় বলা হয়েছে সমস্ত প্রতিমা 28 অক্টোবরের মধ্যেই বিসর্জন দিতে হবে এবং বিসর্জনের সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে নজর রাখার জন্য জেলাগুলির আইসি, ডিআইজি, এসপি এবং আইজিদের নির্দেশিকা দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। কালীপূজার সময়ই দক্ষিণবঙ্গে সিত্রাঙের আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে বুধবার বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব বৈঠক করেছেন দক্ষিণবঙ্গের জেলা কর্মকর্তাদের সঙ্গে। গত শনিবার বিভিন্ন ঘাটগুলিতে বিসর্জনের আগাম প্রস্তুতি নেওয়ার জন্য জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্য সচিব। তারপরই 24 অক্টোবর কালী পুজোর পর আগামী 25 থেকে 28 অক্টোবরের মধ্যে সমস্ত প্রতিমার বিসর্জন সেরে ফেলতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও বিসর্জনের ঘাটগুলিতে ক্রমাগত নজরদারি চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসককে।